প্রতিদিন একই ধরনের খাবার খেতে মন চায় না মাঝে মধ্যে যদি একটু ভিন্ন টাইপের কিছু হয় তো মন তো আজকে আমি হচ্ছে খাবো ঝাল ঝাল কিছু হঠাৎ করে এইটা করতেছে যে আমি ঝাল কিছু খাবো তো নিয়ে নিলাম একটা মুরগির তো দেখতেই পাচ্ছেন হ্যালো এভি ওয়ান আসলাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড রেগুলার ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ভিডিও তো বন্ধুরা আজকে আমি কি রান্না সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি রান্না করবো হচ্ছে কী রান্না করবো সেটা দেখতে থাকুন তো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে না হলে কিন্তু বাদ পড়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন আমি একটা রান নিয়েছি মুরগির তো আমি একটা চাকু দিয়ে হচ্ছে এটাকে আঁকা আঁকা করে করে দিব যেহেতু রানটা অনেক বড় তো আঁকা আঁকা করে না দিলে যেটা হবে মুরগির মশলাগুলো ঢুকবে না তো আমি আঁকা আঁকা করে দিচ্ছি যাতে আমি মশলাগুলো যাতে রানের ভিতরে ঢুকে তাই তো দেখতেই পাচ্ছেন মুরগির রানটা কিন্তু অনেক বড় এটা পাঁচ কেজি একটা মুরগির রান তাহলে তো বুঝতেই পারছেন এখানে দেখতে মনে হচ্ছে অনেক ছোটো বাট অনেক বড় এটা তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা সাপোর্ট করলে আমাদের কাজ করতে একটু উৎসাহ জাগে তো এই তো দেখতে পাচ্ছেন বলে হচ্ছে আমি মা রানটা নিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প করে গোলমরিচের গুঁড়া সরি এটা হচ্ছে আপনার এখানে দিয়ে দিলাম রঙের গুঁড়া দার্শিনির গুঁড়া এলাচের গুঁড়া গোলমরিচের গুঁড়ো মানে এখানে সবগুলো গুঁড়ায় এই যে ছোট একটা চামচে এক চামচ এক চামচ দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আপনার গোলমরিচ আবারও বলতেছি গোলমরিচ এলাচ দারচিনি লং সবগুলোর গুঁড়ো হচ্ছে ছোট একটা চামচে এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদ হলুদের পরিমাণটা আমাকে একটু বেশি করে দিতে হবে কেননা আমি যেহেতু এটা মুরগিটাও ভরো আর আমি একটু রান্না করবো এটাকে তো এই জন্যে একটু হলুদের পরিমাণটা দিব আর আমি কাঁচামরিচ দিয়ে যেহেতু রান্না করব তো হলুদের কাঁচামরিচের সাথে আমি মনে করি একটু হলুদের গুঁড়া না দিলে ভালো লাগে না আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুই চামচ হচ্ছে টমেটো পেস্ট নিয়ে নিলাম আমি টমেটো পেস্ট আরও দিব তো এখানে আমি এইটুকু দিচ্ছি এটাকে আমি মেরিনেট করব একটু বাড়ায় দিলাম আবার এখন আমি দিয়ে দিব হচ্ছে মরিচ মরিচ বাটা কাঁচা মরিচ বাটা এখানেও দুই চামচ দিয়ে দিলাম আমি কিন্তু এটাকে অনেক ঝাল করব এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা একটুখানি রসুন বাটা রসুন বাটা বেশি দি নাই তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আপনারা সাপোর্ট করলে আমাদের কাজ করতে উৎসাহ জাগে আর আপনাদের সাপোর্ট খুবই খুবই প্রয়োজন এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে মাখাচ্ছি আর এটা তো একটুখানি দেখছেন আমি পুরাতো দেখাইলে তো ভিডিওটা লম্বা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে মাখাচ্ছি এ অনেকক্ষণ ধরে একটা মাখাইতে হবে এটা যত বেশি মাখাবেন এটা রান্নাটা তত বেশি টেস্ট হবে আর যেটা আঁকা আঁকা করে দিছি ওখানের ভিতরে হচ্ছে মশলাগুলো আপনি ঢোকা দিবেন আমি এটাকে ফ্রাই করব না প্রতিদিনে তো ফ্রাই করে রান্না করি তো বাপলাম যে মুরগিটাও যেহেতু বড় না আজকে ফ্রাই করবো না বড় মুরগি তো এমনিতেও শক্ত হয় তো ফ্রাই করব না প্রায় করা ছাড়া রান্না করব আচ্ছা রান্নাটা হচ্ছে আমাদের আসলে যেমনই রান্না করি না কেন যত্ন করে রান্না করলে যে কোনো মানে যে কোনো কিছুই আসলে অনেক স্বাদ হয় এ আর কি যত্ন করে যে কোনো কিছু রান্না করলে অনেক স্বাদ হয় এটা দেখতে পাচ্ছেন এটাকে আমি অনেকক্ষণ ধরে মাখাচ্ছি আমি এটাকে কিছুক্ষণ রেস্টে দি থাকতে দেবো আর এদিকে হচ্ছে চুলায় আমি এম এল তেল দিয়ে দিলাম আমি একটু ফাতিল বসায় দিলাম তো এন তেল দিয়ে দিলাম কারণ আমার ফ্রাই প্যানে মুরগি রানটা ধরবে না তো এখানে দেখতে পাচ্ছেন অল্প করে আস্ত জিরা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম আপনার হচ্ছে এলাচ দিয়ে দিলাম তারপর হচ্ছে এই তো এগুলো হচ্ছে আমি এখন একটা এগুলো এখন মা এইগুলো একটু নাড়াচাড়া করে দিছি আর হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি মানে পাঁচটা ছয়টা পেঁয়াজ দিছি আমার পেঁয়াজগুলো যেহেতু সাইজ ছোটো দেখতে পাচ্ছেন এখন এটা আগে নাড়াচাড়া করে নিব এখন যেহেতু শীতের সিজন এখন হচ্ছে আপনার আমি মনে করি শীতকালে সব কিছুই মজা আর গরমের দিনে তো একদম খুব অস্থির অবস্থা তো দেখতেই পাচ্ছেন এখন আর একটু রসুন বাটা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো এক চামচ দশ চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই চামচে দিয়ে দিলাম এখন এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে নিব আর এখানে হচ্ছে একটু টমেটো ফেস্ট করা ছিল আর একটু টমেটো ফেস্ট করা ছিল যেগুলো ছিল বাকি এগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো হবে এটা আর কি এগুলো আমি দিয়ে দিচ্ছি আমার সরি সস বলতেছি টমেটো ফেস্ট করা এটা আমার অনেক পছন্দের একটা খাবার আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বাট আমার কাছে ভালো লাগে হ্যাঁ আমি এটা বেশি ব্যবহার করি আমি মনে করি সসের সাইতে নিজে পেস্ট করে টমেটো পেস্ট করে দেওয়াটাই আমি মনে করি ভালো আর সস যদি নিজে ভানিয়ে যদি দিতে পারে তো ভালো এখন আমি ভালো করে এটাকে ঢালাচাড়া করে দিব আর এটা বেশি কষা পেঁয়াজটা বেশি একদম পোড়া পোড়া করবো না দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিছি দেখতে পাচ্ছেন আজকে আমি বলছিলাম না আমি ঝাল খাব তো এখানে অলরেডি দুই চামচ দিয়ে দিছি কাঁচামরিচ আমি এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে কোনো চিনি দেবো না আজকে এই তো আমার এগুলো হচ্ছে কষাচ্ছে কষানো হয়ে যাচ্ছে এখন আমি যেটা দিয়ে দিব হচ্ছে কয়েক টুকরো হচ্ছে আপনার নারিকেল দিয়ে দিব আমার কাছে নারকেলটা অনেক ভালো লাগে তাই আমি ভাবলাম যে কয়েক টুকরো এখানে নারিকেল দিয়ে দিই এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি মেরিনেট করা এখন মুরগির রান্না এখন দিয়ে দিব আমি চাচ্ছি আমার রান্নাটা যেন অনেক অনেক বেশি ঝাল হয় মানে আমার এত পরিমাণ ঝাল খাইতে ইচ্ছা করতেছে তো এই জন্য একটু ঝাল করতেছি আর গোলমরিচের গুঁড়োও তো দিলাম গোলমরিচের গুড়া এটা তো ঝাল তাই না এখন আমি এটাকে উল্টা হচ্ছে বারবার হচ্ছে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি ছড়ি উলটা দিই নাই এখন হচ্ছে উল্টে দিব তো নাড়াচাড়া করে দিলাম এই তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে আপনার ইয়া করতে হবে তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার আসতেছে এখন আমি ডাকনাটা দিয়ে দিব। ঠিক ছয় সাত মিনিট পর আমি ডাকনাটা তুলে নিব। এই তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার দেখেন ধোয়ার জন্য হচ্ছে কিছু দেখা দেখতে দেখাইতেও পারতেছি না এই তো দেখতেই পাচ্ছেন এই তো আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি এটা রান্না যেহেতু অনেক বড় তো এটি সিদ্ধ হতে হতে একটু সময় লাগবে আর একটা জিনিস যেগুলো বড়ো মুরগি আছে এগুলো কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে তো এই তো দেখতে পাচ্ছেন আর আমি এখানে কোনো আদা ইউজ করি নাই ঠিক আছে এটাকে আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি আর যে মশলাগুলো আছে যে মরিচগুলো আছে এগুলো এটার গায়ে দিচ্ছি গায়ের ওপরে দিচ্ছি যাতে ওটার আর কি ভালো করে মেসেজ করে দিচ্ছি যাতে হচ্ছে মাংসের ভিতরে হচ্ছে যাতে ঢুকে ই আর কি তো এই তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে পানি দিছি আর হচ্ছে এটা একটু আপনার হচ্ছে স্কিপ হয়ে গেছিলো তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পানি দিয়ে দিলাম যাতে এটা সিদ্ধ হয় আর এটা সিদ্ধ হতে তো সময় লাগবে আর পানি তো দেওয়াই লাগবে যে রানটা বড়ো এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে ছোটো বাটিটা রানটা বড়ো তো আমি যেহেতু একটু জাল খাবো একটু মোরিস মরিচ টাইপের যাতে থাকে আমি এখন ডাকনা দিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন এই তো ধোয়ার জন্য কিছু দেখাতে পারতেছি না ছয় সাত মিনিট পর আমি ডাকনা এটা তুলে নিলাম এখন আমি বারবার নাড়াচাড়া করে দিব দোয়ার জন্য আমি কিচ্ছু দেখাতে পারতেছি না এটাকে আমি বারবার উল্টোপাল্টা দিচ্ছি আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন মুখে রুচি না থাকলে ঠিক এইভাবে ঝাল জাল করে একটু রান্না করবেন দেখবেন এই যে গরম গরম বাতের সাথে একদম এই ঝাল ঝাল টাইপের রান্না মুরগির রান রান্না অনেক মজা আর আমি এখানে লবণ দিয়ে দিলাম আমার লবণ দিতে একটু স্কিপ সরি লবণ দিতে ভুলে গেছিলাম তো আমি লবণটা দিয়ে দিলাম আর এখানে ধোয়ার জন্য হচ্ছে দেখা যাচ্ছে না তো লবণটা হচ্ছে আপনার রান্নার উপরে ডিপেন্ড করে তো রান্না বেশি হলে একটু লবণ বেশি দিবেন আর অনেকে লবণ বেশি খায় আবার কম খায় আমি একটু লবণ কম খাই তো যারা লবণ বেশি খায় তারা আমার তরকারি খেতে পারবে না মানে আমি এত লবণ কম খাই এরকম আবার যারা বেশি খায় তাদেরটা খেলে আমার লবণ লবণ লাগে এখন হচ্ছে সাফ করার পালা এই তো দেখতে পাচ্ছেন একদম গরম গরম ধোঁয়া উঠতেছে তো বন্ধুরা বলতে বলতে বিদায় নিতে হবে আর খালারটা দেখেন মাসাল্লা অনেক অনেক সুন্দর হয়েছে আর এটার সাথে থাকবে একটু মরিচ দেখেন আপনাদের যাদের মুখের রুচি থাকবে না আমি মনে করি আপনারা এইভাবে ট্রাই করতে পারেন এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে বুঝবেন যে রান্নাটা আসলে কত লোভনীয় তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিতে হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর রেসিপিটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম